সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আরডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। বরাবরের মতো দর্শক মন্ডলী, আজকে আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের মল্লিখাটি এলাকার আমাদের সেই সহজ সরল সদল ভাইয়ের ছাগলের খামারে, এক কথায় বিক্রয় কেন্দ্র। সদল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং প্রজাতির ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত। তো বর্তমানে সদল ভাইয়ের খামারে বিক্রয় প্রতি কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন, জানবো আমাদের সেই সম্পর্কে। তো ভিডিও শুরুতে সদল ভাইয়ের সঙ্গে সামান্য কুশল বিনিময় করব এবং আমরা সরাসরি ভিডিও যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সদল ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভাই? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মোটামুটি কিন্তু অনেকদিন পরে আপনার বিক্রয় কেন্দ্রে চলে এসেছিলাম। তো বর্তমানে বিক্রয় প্রতি কোন কোন জাতের ছাগল আছে আপনার কাছে? আমার কাছে মোটামুটি তোতাপুরি, হরিয়ানা, বিটল, আচ্ছা আচ্ছা, আর তারপরে গুজরি, জি জি, এগুলো প্রত্যেকটা উন্নত মানের ক্রসবিটের ছাগল আছে। ক্রসের মধ্যে উন্নত মানের? জি জি। বাচ্চা না বড়? সব বড় আছে, মাঝারি আছে, ছোট আছে, মিশ্রণ। মানে মোটামুটি এবার যেগুলো ছাগল আপনার সঙ্গে রয়েছে সেগুলো জাত সম্পর্কে এবং দাম সম্পর্কে দর্শকের বিষয়ে জানা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে দর্শক, আমি শুরু করি। সদল ভাই, আমরা কি এই ছাগলটা শুরু করবো প্রথমে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই ছাগলটা কোন জাতের ভাইয়া? এটা হলো হরিয়ানার ছাগল। হরিয়ানা? জি। আচ্ছা, হরিয়ানা ক্রস না অরিজিনাল? এটা হলো অনেক উন্নত ক্রস হবে। আচ্ছা, ক্রস হলে উন্নত মানে? মোটামুটি হবে 95 হবে। 95%? জি। আচ্ছা, তো একটু বোঝা দিই বিষয়টা দর্শকদের। অনেক কিন্তু অনেক লোক আছে যে এটা হলে 100% বলে চালা দিবে। আমরা বলতে পারেন যে সাপোর্ট নিচ্ছি, সত্যকে সত্য তুলে ধরছি, সেটাই মূল বিষয়। আর ইনশাল্লাহ চেষ্টা করবো আজকের পর থেকে যে ভিডিওগুলো করি না কেন সত্য তুলে ধরার। এ কিন্তু কানে ফোল্ডিং আছে ভাই, একটু ধরেন দেখে। কানে ফোল্ডিং আছে ভাইয়া, কিন্তু ফোল্ডিং আছে, সিং প্যাচানো আছে। হ্যাঁ, তারপরে কিন্তু ভাইয়া দেখে অরিজিনাল বলে নাই। এই কানটা কিন্তু ফুল হলো ফোল্ডিং কান। ফোল্ডিং কান, জি জি জি। সামনের দিকে লেন্স আছে। আচ্ছা, গলায় কিন্তু ঝুল আছে। গলা ঝুল আছে, জি। আবার র্যাকও আছে। আচ্ছা আচ্ছা, সিং কিন্তু ফেসানাও আছে। সিং ফেসানাও আছে। হ্যাঁ আচ্ছা, তারপরে কিন্তু ক্রস এর বৈশিষ্ট্য আছে। জি জি জি। তারপরেও ক্রস, তারপরে ক্রস, তারপরে পার্সেন্ট অনুযায়ী কেমন হতে পারে ভাই এটা? 100% আমার মনে হয় যে কোনো গ্যারান্টি ওয়ান্টি অপশন নাই নাকি ভাই? কিন্তু এর শারীরিক যে গঠন, জি জি, আর এই যে আপনি ফোসাবের যে রাস্তাটা, জি জি জি, তো এগুলো সিমটম দেখে আমার মনে হয় থাকার সম্ভাবনা খুব আছে। আচ্ছা আচ্ছা, তো তারপরে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। আচ্ছা, তারপরে কোনো কিগুলো? হ্যাঁ, তারপরে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিচ্ছু নেই, কিছুই নেই। আর যদি 5 মাসের প্রেগনেন্টও হয়, আমার কাছে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই, কিছু নেই। আচ্ছা আচ্ছা, যতক্ষণ পর্যন্ত না বাচ্চা হচ্ছে, বাচ্চা হবে। আচ্ছা আচ্ছা, ছাগল সুস্থ ছাগল আছে দেখে শুনিতে হবে, সেটাই মূল কথা ভাই। এটা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন? এটা আমার চাওয়া দাম হলো 27,500। আচ্ছা, বিক্রির জন্য দাম চাচ্ছেন 27,500? জি জি। তো সেক্ষেত্রে দর্শকরা কেটে পছন্দ করে এবং কিনে যায়। দাম কত ভাই? সীমিত ভাই, যেটা খেতে সীমিত কিছু দাম পাওয়া যাবে নাকি? আচ্ছা আচ্ছা, সদল ভাই, এই ছাগলটা কোন জাতের? এটা শিরোহী এবং বিটলের ক্রস ব্রিড। শিরোহী এবং বিটলের ক্রস ব্রিড না? জি। আচ্ছা আচ্ছা, বর্তমানে বয়স কেমন তো ছাগলটার? সম্ভবত 4 দাঁত হবে। হ্যাঁ, 4 দাঁত। আচ্ছা, দেখেন দেখা দিই, ভালোভাবে দেখেন। 1, 2, 3, 4, 2 দাঁত বড়, 2 দাঁত ছোট। জি, 4 দাঁত এখন সম্পূর্ণ হয়নি। আচ্ছা আচ্ছা, বর্তমান শারীরিক কি অবস্থা আছে ভাই ছাগলটা? এটা ধরেন একবার বাচ্চা হয়েছে। জি জি। দ্বিতীয় হারের মতন প্রেগনেন্ট আছে। আচ্ছা, বাচ্চা একবার দিয়েছে, দ্বিতীয়বারের মতো আবার প্রজনন করানো আছে। আমি যেখান থেকে কিনছি ওনারা বলছে যে প্রেগনেন্ট আছে। আচ্ছা আচ্ছা, যেখানে সংগ্রহ করছেন তারা বলছেন প্রজনন করানো আছে। আচ্ছা, এটা কিন্তু দুধের ছাগল দেখাই, 12-18 মাসলে অনেক বড়। জি জি। দুধ কি আপনার বাসে হচ্ছে? আসলে দুধ আমি সেভাবে দুয়াই না। জি জি জি। আমার বাড়িতে অনেকগুলো আছে, বাচ্চা ছাগল আছে। আচ্ছা আচ্ছা, তো ওদেরকে যদি এইভাবে পাটা ধরি, জি, দুধ খেয়ে নেয়। ও আচ্ছা আচ্ছা, মানে বাচ্চাগুলো খায় শেষ করে দিচ্ছে। জি জি। তো আনুমানিক ধারণা 3 কোয়া থেকে 1 লিটার দুধ আসবে। আচ্ছা আচ্ছা, আনুমানিক ধারণা। জি জি। তো ভাই, এই ছাগলটা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন? এটা 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 আমার চাওয়া দাম হলো
17,500। আচ্ছা, বিক্রির জন্য দাম চাচ্ছেন এটা 17,500? হ্যাঁ। সেক্ষেত্রে 10 ভাগ কেটে যদি কিনতে চায়, দাম কত ভাই? সীমিত ভাইয়া, কম হবে। আচ্ছা, দাম দর কম হবে, সীমিত কিছু। জি জি। তো খুবই বেশি না মনে হয় না ভাই? সীমিত হবে ভাইয়া, কম, সীমিত কিছু কম বেশি। আচ্ছা সদর ভাই, এছাড়া কোন জাতের? এটা সিরোহীর পফ ভাই, একটা অনুমান বলেন তো, মোটামুটি ছাগলটার বর্তমানে হাইট কেমন হতে পারে? এটা 6 মাস প্লাস বয়স হিসাবে এর হাইট আছে মোটামুটি 28-30 প্রায়। আচ্ছা আচ্ছা, 30 প্রায়, মাপা নাই অনুমান। আচ্ছা আচ্ছা, তো ভাই এই খাসি বাচ্চাটা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন? এটা আমার চাওয়া দাম হলো 17,500 টাকা। আচ্ছা, এটা বিক্রির জন্য দাম চাচ্ছেন 17,500? হ্যাঁ হ্যাঁ। তখন 10 ভাগ কেটে যদি কিনতে চায়, সেক্ষেত্রে ভাই দাম করতে হবে? জি ভাই, সীমিত হলেও কম হবে। আচ্ছা, আর একটা কথা, জি জি, মানে এই এইগুলো খাসি যদি কেউ সঠিকভাবে মানে পরিচর্যা করে, আচ্ছা আচ্ছা, তো এইগুলোর কিন্তু ওয়েট 80-90 কেজি 100+ও হয়। 100+ হয়, সঠিকভাবে পরিচর্যা করতে হবে। জি জি জি। আচ্ছা, ক্রয় ক্ষেত্রে অবশ্যই 10 ভাগ কেটে দাম করতে হবে না? জি 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 ভাই। ভাই, জি ভাইয়া, এই ছাগলটা কোন জাতের? এটা হলো একটা12 মাসের আগে কখনো দাঁত হয় না ভাইয়া? আচ্ছা, দাঁত কিন্তু চিকন চিকন একবারে ছোট। আচ্ছা আচ্ছা, তো আশা করা যায় যে ছাগলটা মোটামুটি অনেক বড় সড় হবে। অনেক হবে বড়। এটা বর্তমানে হাইট কেমন হতে হয় একটু অনুমান? এর হাইট আছে মোটামুটি প্রায় 32 ইঞ্চি। প্রায় 32 ইঞ্চি, অনেক বড় সড়। পর্যায়ক্রমে কিন্তু এটা দাঁতে নেই, দাঁতে দাঁতে আরো বড় হয়ে যাবে। অনেকে আছেন যে কম বয়সী ছাগল, বিশেষ করে পাড় ছাগল, তারা কিন্তু খামারের জন্য খুঁজেন, তারা কিন্তু অনায়াসে এটা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে। ভাই সামনে আসুন তো, দেখেন এই পাশ থেকে। হ্যাঁ, তো ভাই এই ছাগলটা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন? পাড় ছাগলটা, এটা আমার চাওয়া দাম হলো জি 32,500 টাকা। আচ্ছা, এটা বিক্রির জন্য দাম চাচ্ছেন 32,500? জি ভাইয়া। তো সেক্ষেত্রে 10 ভাগ কেটে কিনতে চায়, দাম দর করতে হবে ভাই? সীমিত হলেও কম হবে। আচ্ছা, এটা ক্ষেত্রে সীমিত হলেও দাম করা যাবে। তোমার মনে হয় যে অনেকে আছেন যে ক্রসের মধ্যে ভালো মানে পাটা ছাগল খুঁজেন, তারা কিন্তু অনায়াসে এই বাচ্চা ছাগলটা নিতে পারেন আপনারা। এই যে মুখের মুখের অ্যাঙ্গেল আছে। আচ্ছা আচ্ছা, সিরোহী এবং তোতার ক্রস কিন্তু সর্বদিক দেখুন সবই মাশাল্লাহ ভালো। সল ভাই, জি ভাইয়া, আপনার কাছে দুইটা বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি, এই বাচ্চা কোন জাতের? এটা তোতা এবং সিরোহীর ক্রস ব্রিড। তোতাপুরি এবং সিরোহীর ক্রস ব্রিড। হ্যাঁ। আচ্ছা, খাসি না ভাই? দুটো পাটির বাচ্চা ভাইয়া, দুটো পাটি। অনেক পাটি ছাগল বোঝেন না, মেয়ে ছাগল। সামনে আসেন, দেখাই। আচ্ছা, বর্তমানে বয়স কেমন চলছে পাটি বাচ্চাটা? 3.5 মাস ভাইয়া। 3.5 মাস করে? মানে এক কথায় ঘাস টাতা সবই খায়? ঘাস লতাপাতা খড় সবই খায়। আচ্ছা, কেন বললাম যে অনেকে আসেন যে বাসা বাড়িতে পালন করবেন জোড়া নিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু মুশকিলে পড়ে যাবেন। যেগুলো ছাগলের বাচ্চাগুলো ঘাস লতাপাতা কিছু খায় না, সেগুলো নিয়ে কিন্তু বিভাগে পড়ে যাবেন আপনারা। আচ্ছা, ভাই চঞ্চল ভাইয়া বাচ্চা, অনেক সুস্থ সবল চঞ্চল ভাই। এই বিক্রির জন্য দাম কত চাচ্ছেন দুইটা বাচ্চাগুলো? দুইটা আমার চাওয়া দাম হলো জি 22,500। আচ্ছা, দুইটা বিক্রির জন্য দাম চাচ্ছেন 22,500? জি ভাইয়া। তো সেক্ষেত্রে 10 ভাগ কেটে পছন্দ করে এবং কিনতে চায়, দাম কত ভাই? অল্প ভাইয়া, কম আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে সামান্য কিছু দাম দর করা যাবে, তো আপনি অবশ্যই ভাইকে ফোন দিয়ে দাম দর করে নেবেন। আর দাম দর করলে কিন্তু প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছুটা হলেও কম পাবেন। জি ভাইয়া। আচ্ছা সদর ভাই, জি ভাইয়া, এই দুটো বাচ্চার কোন জাতের? এটা হলো যমুনাপারি এবং তোতার ক্রস ব্রিড। আচ্ছা, এটা যমুনাপারি এবং তোতার ক্রস ব্রিড দুইটাই ভাইয়া? দুইটাই। ও আচ্ছা, দুইটা হচ্ছে যমুনাপারি এবং তোতার ক্রস ব্রিড। আচ্ছা, দেখাই একবার, কিন্তু নিম্ন মানের না, মিডল ক্লাস। হ্যাঁ, মিডল ক্লাস, উন্নত ক্রস। বয়স কেমন ভাই বাচ্চাগুলো? 3.5 মাস ভাইয়া। 3.5 মাস? জি জি। আচ্ছা আচ্ছা, বরাবর আবার বলছি যে দুধ ছাড়ছে, ঘাস তো সবই খায়? সব খায় ভাই। আচ্ছা, তো দুটো কি ভাই খাসি না পাটি? পাটি বাচ্চা ভাইয়া, মেয়ে বাচ্চাগুলো। আচ্ছা আচ্ছা, মেয়ে বাচ্চাগুলো। তো এই দুটো বাচ্চা যেহেতু একসঙ্গে ধরছেন, বিক্রি কি চিন্তা একসঙ্গে ভাই? জি 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 ভাই। আচ্ছা, বিক্রি জন্য ভাই কেমন দাম চাচ্ছেন? চাওয়া দাম আমার হলো 20,500 টাকা। আচ্ছা, দুইটার দাম দর চাচ্ছেন 20,500? জি জি। তো সেক্ষেত্রে ভাই 10 ভাগ কেটে কিনতে চায়, দাম দর হবে? সীমিত ভাই, কম আছে। আচ্ছা, বরাবর কিন্তু সদর ভাই একটা কথা বলেছে, সীমিত কিছু কম বেশি, আর সেই সীমিত লাভে কিন্তু উনি বেছে বিক্রি করে থাকে, কারণ দামটা হচ্ছে রিজনেবল এবং চেষ্টা করে যেন সবাই যেন কম লাভে। কি সদর ভাই, জি ভাইয়া, দুটো ছাগল আপনাকে দেখতে পাচ্ছি, এগুলো বাচ্চা ছাগল না? জি জি। আচ্ছা, দুটো বাচ্চা ছাগল কোন জাতের ভাইয়া? এটা হলো বিটলের ক্রস। আচ্ছা আচ্ছা, বিটলের ক্রস। এটা হচ্ছে, এটা হলো হরিয়ানা ক্রস। হরিয়ানা ক্রস, জি। আচ্ছা আচ্ছা, বর্তমানে বয়স কেমন এই বাচ্চাগুলোর? 3.5 মাস ভাইয়া। 3.5 মাস, মানে এক কথা ঘাস তো সবই খায়? জি জি ভাইয়া। বড় ভাই জিজ্ঞেস করছি, কারণ 10 ভাগ খেতে কিনে, তো সেক্ষেত্রে যেন ভালোভাবে বাসা লালন করা যায়। ভাই
বাচ্চা যেমন সুন্দর দেখতে, বড় হলে কিন্তু পেতে ভালো বাচ্চা আসবে ইনশাআল্লাহ। তো ভাই এই ছাগলটা বিক্রির দাম কত চাচ্ছেন? এটা আমার চাওয়া দাম হলো 10,500। আচ্ছা, বিক্রির দাম চাচ্ছেন 10,500? জি ভাই। তো সেক্ষেত্রে দর্শক বা ক্রেতা ওদের যেমন পারে হান্সা ক্রস ছাগলটা পছন্দ করবে, কিনতে চায়, দাম কত ভাই? শেষ প্রান্তে চলে আসি, বড় বড় কিন্তু দর্শক বা ক্রেতার উদ্দেশ্যে আপনার কিছু চলে বক্তব্য থাকে, যা নতুন খামার করতে চাচ্ছে বা তরুণ উদ্যোক্তা, অবশ্যই আজকেও সেটা ব্যতিক্রম হবে না, নতুন যারা খামার করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে অবশ্যই কিছু বলবেন আপনি। আচ্ছা, বলার মতন বরাবর হচ্ছে আমি কই একই কথা, যে আপনারা হাটে ঘাটে খামারে হোক যেখান থেকে হোক, জি জি, আপনারা যেখান থেকে ছাগল ক্রয় করেন না কেন, অবশ্যই সুস্থতা যাচাই বাছাই করে ক্রয় করতে হবে, অবশ্যই অবশ্যই। আর একটা কি, ছাগলের দাম বেশি হলে যে ছাগল ভালো হবে এমনটা না, আর কম হলে যে খারাপ হবে এমনটা না, জি জি জি। তো আপনারা যেখান থেকে ছাগলগুলা সংগ্রহ করবেন, হিসাব নিকাশ করে ছাগলগুলা অবশ্যই ক্রয় করতে হবে, সঠিক কথা বলছেন। আর যেহেতু বরাবর সতল ভাই দামে দরে কম থাকে এবং পর্যায়ক্রমে কিন্তু প্রতি সপ্তাহে প্রতিদিন থাকে, মাঝখানে দীর্ঘদিন একটু গ্যাপ গেছে, মোটামুটি প্রায় আড়াই মাসের মতন আমার কোনো ইউটিউবে ভিডিও নেই, জি জি। তো ব্যাপারটা কি, মানে
সাপ্তাহে আসলে মেন কথা কি আমার ইনভেস্টটা ছোট, আচ্ছা আচ্ছা, তো আমার মানে সংগ্রহ কম। জি জি জি। তো ইউটিউবে যে আমি ভিডিওটা ছাড়বো যে সাপ্তাহিক যে আমার একটা সংগ্রহ থাকে 10টা 12টা 15টা, এই ভিডিও দেব দেব, তো এর আগে আমার ছাগলগুলো হলো ইয়া হয়ে যায়, সেল হয়ে যায়। আগেকার যে ভিডিওটা আছে সব যে ইয়ে আছে ভিডিও, ওই ভিডিও দেখে অনেকে ফোন দেয় যে সজল ভাই কোন ইয়ে আছে নাকি, ছাগল আছে নাকি। আমি ওদেরকে আবার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখাই, তখন ওই হিসাবে মানে সেগুলো ছাগল সেল হয়ে যায়, ইউটিউবে অ্যাড দেওয়ার আগে সেল হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাসলার সমস্যা নেই, সেটা বড় বিষয় না। তো আর দর্শকদের বা ক্রেতারা কিন্তু আপনার প্রতি বিশ্বাস রয়েছে, যার কারণে একটা চ্যানেলে ভিডিও কন্টিনিউ না থাকার পরেও কিন্তু আপনার কাছ থেকে ছাগল নিচ্ছে, এটাই বরং পাওয়া দর্শকদের। তো ভাই ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে আপনার খামারে ছাগল সংগ্রহ হলে ইনশাল্লাহ সেসময় দেখা হবে। সে বন্ধু ভালো থাকবেন, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আসসালামু আলাইকুম।